সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গানের স্কুল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমার আগের ভিডিওগুলি শিখতে পেরেছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো একটি আঙ্গুলে কিভাবে সারগাম করলে গান এবং মিউজিক বাজাতে পারবেন। তার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তাহলে চলুন, সাধারণত আমরা গান করতে গেলে আমাদের এই চারটি আঙ্গুল অর্থাৎ বিদ্যা, তর্জনী, মধ্যমা, অনামিকা, এই আঙ্গুলগুলো আমরা ব্যবহার করে থাকি গানে বা মিউজিকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গান বা মিউজিক বাজাতে গেলে আমাদের একটি আঙ্গুলে কিছু কাজ আছে বা একটি আঙ্গুলে কিছু মিউজিক, আমাদের গুরুত্বপূর্ণ কিছু মিউজিক করতে হয়। সেই জন্য আমি আজ আপনাদেরকে একটি আঙ্গুলের কিছু সারগান দিব, আপনারা একটি আঙ্গুল ব্যবহার করে কিভাবে মিউজিক এবং গান বাজাতে পারেন। যেমন ধরেন, যদি আমি এখন একটি গান গাই, যেমন এই যে গানটি, এই গানটি যখন আমরা স্থায়ী টুক গাইব, অন্তরাতে যাওয়ার আগে কিন্তু আমাদের মিউজিক দিতে হয়। যেমন এই যে মিউজিক গুলো আছে, এই মিউজিক গুলি কিন্তু সাধারণত আমরা এক আঙ্গুলে বাজিয়ে থাকি। এই এক আঙ্গুলে আমাদের গান বা মিউজিক যদি বাজাতে হয়, তাহলে কিন্তু আমাদের অবশ্যই এই একটি আঙ্গুলের সারগাম করতে হবে এবং সেই সারগাম গুলি অবশ্যই লয় ধরে, মাত্রা ধরে, তালের সাথে করতে হবে। তাহলে কিন্তু আমরা এরকম ভাবে এই একটি আঙ্গুল দিয়ে গান বা মিউজিক বাজাতে পারবো। এইবার যদি আমি একটি মিউজিক দেখাই, এই একটি আঙ্গুলের কিছু মিউজিক আছে খুব সুন্দর, যেমন এই গানটির মিউজিক আছে, যেমন এই এই যে মিউজিক গুলি, এই মিউজিক গুলি কিন্তু আমাদের এক আঙ্গুলে প্রেস করে সুন্দর করে বাজাতে হয়। যেমন ধরেন আরেকটি মিউজিক, এই এই যে মিউজিক গুলি, এই মিউজিক গুলি কিন্তু আমাদের এক আঙ্গুলে প্রেস করে সুন্দর করে বাজাতে হয়। এই জন্য কিন্তু আমাদের আঙ্গুলের ফিঙ্গারিং করা শিখতে হবে, তা না হলে কিন্তু এরকম মিউজিক গুলি আমরা বাজাতে পারবো না। সেই জন্য কিন্তু আমাদের এই এক আঙ্গুলে সারগাম করতে হবে। তাহলে চলুন, হারমোনিয়ামের মাধ্যমে আমি আপনাদেরকে কয়েকটি সারগাম দেখিয়ে দিচ্ছি। চলুন, যেমন প্রথম যে ফিঙ্গারিংটি দেখিয়েছিলাম বসন্ত বাতাসের, যেমন এই যে ফিঙ্গারিং, এইভাবে ফিঙ্গারিং গুলি করতে হলে আপনাদের কিভাবে চর্চা করতে হবে সেই বিষয়টি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে প্রথম যে ফিঙ্গারিংটি দেখাবো সেটি হচ্ছে আপনারা এক মাত্রা করে করবেন, অর্থাৎ একবার করে বাজাবেন প্রত্যেকটা নোট। এইরকম একটু ফাস্ট হবে, অবশ্যই আপনারা একটি আঙ্গুলে করবেন অর্থাৎ তর্জনী আঙ্গুলে করবেন। তারপরে দুই মাত্রা করে করব, যেমন এইরকম দুইবার করে করব। তারপর তিনবার করে করব, যেমন এরকম তিনবার করে করব। তারপরে আমরা চারবার করে করব, যেমন এইভাবে আমরা একবার, দুইবার, তিনবার, চারবার করে প্রতিদিন নিয়ম করে চর্চা করব, অর্থাৎ নিয়মিত প্রতিদিন আমরা অনেকক্ষণ সময় ধরে এই চর্চাগুলি করব। তাহলে কিন্তু আমাদের এই ফিঙ্গারিং এর যে পাঁচগুলো আছে এগুলো ক্লিয়ার হবে এবং আমরা অনায়াসে এই ফিঙ্গারিং গুলি করতে পারবো। তারপর আপনারা বিভিন্ন পাল্টার মতো করে এইভাবে চর্চা করতে পারেন। আমি একটি পাল্টার ফিঙ্গারিং দেখিয়ে দিচ্ছি, যেমন এটা আমি একবার করে করলাম। এবার দুইবার করে, যেমন এই, তারপরে তিনবার করে
এই তারপরে আমরা চারবার করে করতে পারি, যেমন এইভাবে কিন্তু আমরা বিভিন্ন পাল্টা এই ফিঙ্গারিং এর মাধ্যমে করতে পারি। তারপর যে গানের ফিঙ্গারিংটা দিয়েছিলাম, যেমন ও আমার বন্ধু গো, এই গানটি এই গানটির যে মিউজিক দেখিয়েছিলাম, এই যে ফিঙ্গারিংটি, এই ফিঙ্গারিং গুলি কিন্তু আমাদেরকে শিখতে হলে একটু কষ্ট করতে হবে, বেশি বেশি করে চর্চা করতে হবে। এই ফিঙ্গারিং গুলি শেখার জন্য আমি আপনাদেরকে এই আমাদের 7 মিনিটের যে সারগানটি দিব, সেই সারগানটি আপনারা করবেন। আমরা যেভাবে সারগান গুলি করি, যে সোজা আঙ্গুলে সোজা আঙ্গুলে যে পাঁচ দিয়ে করি, এই সারগান গুলি শেখার জন্য কিন্তু এই সোজা আঙ্গুলে করা যাবে না, আমাদের আঙ্গুলে একটু দেখিয়ে, অর্থাৎ আমাদের গাটে পিছলা খায়, এরকম পিছলা খায়, এরকম ভাবে আমাদের ফিঙ্গারিং গুলি করতে হবে। যেমন এইরকম, অর্থাৎ আমরা সোজা আঙ্গুলে যদি বলি তাহলে কিন্তু এই ফিঙ্গারিংটা আমরা শিখতে পারবো না। সেজন্য আমাদের আঙ্গুলটা একটু হালকা বেঁকিয়ে এই নখের মাথায়, এই নখের মাথা দিয়ে, আবার সম্পূর্ণ না, এখানে যেন না লাগে, শুধু এই নখের মাথা হালকা বেঁকিয়ে লাগবে। এই এই আঙ্গুলটা আমাদের ইজি থাকতে হবে। তারপরে ডাবল অবশ্যই খেয়াল রাখবেন যেন নখের মাথায় হয়। আমাদের সোজা আঙ্গুলে যদি আমরা ফিঙ্গারিং করি তাহলে এই ফিঙ্গারিংটা আমরা করতে পারবো না মিউজিকে, সেই জন্য একটু বাটা হতে হবে এবং পিছলা হতে হবে এই মাথার থেকে। তারপর আপনারা 3 বার করে করতে পারেন। এরকম তারপর 4 বার এরকম। এই ফিঙ্গারিং গুলি যদি এক আঙ্গুলে বারবার করতে পারেন, আপনারা প্রতিদিন করেন, তাহলে কিন্তু আপনাদের এই জিনিসটা ইজি হয়ে যাবে, আপনারা অনায়াসে এরকম ফিঙ্গারিং গানে বা মিউজিকে ব্যবহার করতে পারবেন। এই এইভাবে কিন্তু আপনারা এই সারগাম গুলি করবেন। অবশ্যই আপনারা এই এক আঙ্গুলে ফিঙ্গারিং তালের সাথে করবেন, তালের লয় ধরে, মাত্রা ধরে করবেন, কারণ এই এক আঙ্গুলে ফিঙ্গারিং কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মিউজিকের জন্য ব্যবহার করা হয়। মিউজিকে আমরা ইউজ করে থাকি একটি আঙ্গুলে ফিঙ্গারিং, আর মিউজিকে ফিঙ্গারিং করতে গেলে কিন্তু আমাদের অবশ্যই তালের লয় গতি ধরে করতে হয়, তালে করতে হয়। সেই জন্য কিন্তু অবশ্যই এই একটি আঙ্গুলে ফিঙ্গারিং গুলা, অর্থাৎ সারগাম গুলি আপনারা বেশি বেশি করে তালের সাথে করবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।